কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে কক্সবাজারের হোটেল মোটেল জোনের সি আলিফ হোটেলের 411 নম্বর কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন সুধা দে ও তার মেয়ে 8 মাস বয়সী সুমা দে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, গত 14 ফেব্রুয়ারি দুলাল বিশ্বাস ও সুমা দে স্বামী স্ত্রী পরিচয়ে 3 সন্তান নিয়ে হোটেলটিতে ওঠেন। মা মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও স্বামী ও বাকি 2 সন্তানের কোনো খোঁজ। দারণ।